চন্দননগরে সিপিএম নেতা গোপাল শুক্লা রবিবার একটি মিটিং এ ছিলেন। সেই মিটিং এর মাঝেই তার ফেসবুক মেসেঞ্জারে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কলটি রিসিভ করতেই এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের এক কোণে গোপাল বাবুর ছবি দেখা যায়। ভিডিও কলে যেমনটা হয় দুই প্রান্তে থাকা দুজনের ছবি দেখা যায়, কিন্তু এক্ষেত্রে সাইবার অপরাধী অপর প্রান্তে, তাই ব্ল্যাকমেল করার ফাঁদ পাতে সে, সামাজিকভাবে বদনাম করার ভয় দেখায় সে। সিপিএম নেতা গোপাল শুক্লার দাবি, ভয় না পেয়ে সোজা পুলিশে অভিযোগ করেন তিনি। সিপিএম এর যুব নেতা গোপাল শুক্লা জানান, অচেনা নম্বরে ভিডিও কল রিসিভ করতেই এই বিপত্তি। পায়েল রেড্ডি নামে এক মহিলার অ্যাকাউন্ট থেকে কল আসে বলেও জানান তিনি। বাম নেতার দাবি, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়। এই ধরনের ব্ল্যাকমেলিং এর বিষয় তার জানা ছিল, তাই তিনি কোনো টাকা না দিয়ে দ্বারস্থ হন পুলিশের। গতকালকে আমাদের অফিসে একটি মিটিং এ ছিলাম, সেই সময় একটু অন্যমনস্ক হয়ে গিয়ে ফেসবুক ঘাঁটতে গিয়ে একটা ভিডিও কল সেটা অনিচ্ছাকৃতভাবে ধরা হয়ে যায়, এবং সেই ভিডিও কলে দেখা যায় যে একদম বিবস্ত্র একজন যুবতী সে হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। কয়েক সেকেন্ডের পর সেটা বন্ধ হয়ে যায় এবং তারপরে মেসেঞ্জারে মেসেজ আসে যে আপনার এই ছবি আমরা ভাইরাল করে দেবো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এবং আমার ফেসবুকের যে বিভিন্ন ফ্রেন্ড লিস্টের যারা আছেন তাদের প্রোফাইল সহ আমাকে ছবি পাঠানো হয়, এদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এবং তা যদি আপনি না চান তাহলে আপনি আমাকে টাকা দিতে হবে। আমি তখনই বলি যে আমি বুঝতে পেরেছি যে তোমরা একজন অপরাধী, একটা ক্রিমিনাল গ্যাং, এবং এইখানে মাথা নত করার কোনো ব্যাপার নেই। এই যে অপরাধ, এই অপরাধের আমি শেষ দেখে ছাড়বো এবং আমি পুলিশের কাছে যাচ্ছি। সেই মতোই আজকে আমি চন্দননগর থানায় এবং পরবর্তীকালে আমাদের কমিশনারেটে নতুন যে সাইবার পিএস হয়েছে সেই সাইবার পিএসে অভিযোগ দায়ের করি। চন্দননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম থানা সাইবার লাইফ রিস্ক ভিশন নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছে মানুষকে সচেতন করতে। সেই চ্যানেলে মোবাইল সিম কার্ড কেনা থেকে স্মার্টফোন ব্যবহার করলে কি কিভাবে প্রতারণার শিকার হতে পারেন তা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। সেই সঙ্গে সেক্সটর্শনের মতো প্রতারণার শিকার যাতে না হন সাধারণ মানুষ তার জন্য সচেতন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।